নমস্কার বন্ধুরা, আজকে আমার ভিডিও করার ইচ্ছা ছিল না, কিন্তু আজকে দুপুরবেলা শুতে গিয়ে আর মানে একটা মাইন্ডে একটা জিনিস চলে আসলো, মানে আমার বউয়ের সাথে একটা কথা নিয়ে একটা আলোচনা, যে শ্বশুর শাশুড়ি মা মানে জীবিত যতক্ষণ থাকে ততক্ষণ ঠিক আছে, কিন্তু যখন মারা যান তখন সেই জিনিসপত্রর ভাগিদার কারা হয় কিংবা কীভাবে হয়, কারা বা নেবে, কারা কারাকারি করবে। তো এরকম একটা সিচুয়েশান মানে আমার সাথে আজকে দুপুরবেলা শুতে গিয়ে আলোচনা হলো। তো আমি সেই সম্বন্ধেই আমি আমার আমার একটা মতামত শেয়ার করতে চাই আপনাদের সাথে। হতে পারে আপনাদের হয়তো অনেকের কাজেও লেগে যেতে পারে, তো আমার ঠিক বিচারটা আমার এটা মনে হয়, দেখুন অবশ্যই শ্বশুর শাশুড়ি মার যেটা জিনিস সেটা প্রত্যেকটা যার তাদের যদি দুখানা ছেলেমেয়ে হয় কি তিনটে ছেলেমেয়ে হয় চারটে পাঁচটা ছেলেমেয়ে হয় সবাইকে সমানভাবে সেটা পায়, স্বাভাবিক ক্ষেত্রে এটাই দেখা যায় যে সবাই সমানভাবে দেখ। আবার অনেক সময় এটাও দেখা যায় যে না, কোনো ছেলেটা পায় না, যে শ্বশুর শাশুড়ি মাকে দেখে সেই পায়, অনেক সময় এরকমও দেখা যায়। তো নানান রকম দেখা যায়। তো এক্ষেত্রে আমার কোনো মানে মতামত কিংবা অসুবিধা নাই, আমার সমস্যা হচ্ছে এইটাই, যখন কেউ ধরে নেয় হ্যাঁ এটা আমারই প্রাপ্য, হ্যাঁ এই জিনিসটা আমারই প্রাপ্য, তখনই আমার এটা সমস্যাটা হয়। সমস্যাটা এটাই হয় যে আমি ধরো যে জিনিসটা তৈরি করেছি, আমি যখন যে জিনিসটা সৃষ্টি করেছি, যে জিনিসটা আমি মেহনত করে তৈরি করেছি, আমি তো বলতে পারি হ্যাঁ সেটাই আমার প্রাপ্য, যেটা আমি কাজ করেছি, যেটা আমি কাজ করে সৃষ্টি করেছি। কিন্তু আমি যে জিনিস তৈরি করিনি, যে জিনিস আমি সৃষ্টি করিনি, যে জিনিস আমি পয়সা দিয়ে কিনিনি, আমি নিজে কাজ করে যে জিনিস বানাইনি, আমি সেই জিনিসের প্রতি কেন আমি বলবো না হ্যাঁ ওই জিনিসটা আমার প্রাপ্য? এটা কীভাবে এটা বলে মানুষ, আমি কিছু বুঝে পাই না। আমি যে জিনিসটা বানাবো, যে জিনিসটা আমি কাজ করে ইনকাম করে জিনিসটা আমি তৈরি করবো, সেটার প্রতি আমি আমি বলতে হ্যাঁ হাক এটাই আমার মানে প্রাপ্য এই জিনিসটা। কিন্তু এই যে ম্যাক্সিমাম আমি যেটা দেখি সবসময়, এই শ্বশুর শাশুড়ি মা মানে আজকে দুপুরবেলা যেটা হলো, শ্বশুর শাশুড়ি মা চলে যাওয়ার পরে তারপরে সেই জিনিস ভাগাভাগি হয়, এ ওটা নিয়ে কারাকারি, কেউ হাড়ি নিয়ে কারাকারি, কেউ মানে কড়াই নিয়ে কারাকারি, এই কেউ শোকেস মিটকেস হাবি জাবি নানান রকম নিয়ে কারাকারি, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে দেখা যায় এরকম অনেক জায়গায় দেখা যায়, মানে এরকম ভাগাভাগি নিয়ে হয় ভাগাভাগি। যদি একটা যদি ছেলে হয় তাহলে তো কোনো ব্যাপারই নেই, হ্যাঁ সে তো একজনের হয়ে গেল, কিন্তু দুটো তিনটে ছেলে মিলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা হয়, ঝাড় গাছ ঝাড়গিটা বেশি হয়ে যায়। কিন্তু আমার এক্ষেত্রে কোনো আপত্তি নেই, কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে আমার আমার যদি সঠিক আমার কথা যদি বলা হয় যে জিনিসপত্র আপনি এরকম ভাগাভাগি, তখন আমি এটাই বলবো যে যে জিনিস আমি তৈরি করেছি সেটার জন্যই আমি প্রাপ্য, আমি অন্যের জিনিসের প্রতি আমি প্রাপ্য মানে ভাগিদার ভাগ বসাতে চাই না। হ্যাঁ অন্যের দেখো অন্যের বলতে আমি মানুষ, আমি নিজের আমার শরীরে এটা হচ্ছে আমি নিজে, কিন্তু আমার যখনই বাইরে আমার বাবা হোক কিংবা মা হোক কিংবা যেই হোক, কিন্তু তারাও তো একটা জিনিস, সেটা তারাও তো কষ্ট করে তৈরি করেছে, তারাও তো সেটা মেহনত করে জিনিসটা সৃষ্টি করেছে তৈরি করেছে, এখন সেই জিনিসের প্রতি আমি কী করে আমি সেই জিনিসের প্রতি ভাগ বসাতে যাব? এটা আমার ঠিক এটা আমার মনে হয় এই জিনিসটা করাটা উচিত না। হ্যাঁ আমি যে জিনিসটা তৈরি করেছি সেই জিনিসটার উপরেই ভাগ বসানো তো উচিত, বা আমার হ্যাঁ বা আমার যদি মনে করে না ঠিক আছে সন্তানের আমার জিনিসগুলো ভবিষ্যতে আমার সন্তানরাই পাবে, আদার্স অন্য লোক পাবে না, আমার সন্তানরাই পাবে, সেই ক্ষেত্রে আমি মনে করি হ্যাঁ ঠিক আছে, যে তাহলে ঠিক আছে বাবা আমার মানে ইচ্ছা বা আমার ইচ্ছা যে আমার জিনিস আমার সন্তানরাই পাবে, সেক্ষেত্রে তার ইচ্ছা রাখার জন্য তাদের সেই জিনিসপত্র সন্তানদের দেওয়া হলো ঠিক আছে। কিন্তু সন্তানরা কখনো জোর করতে পারে না যে বা আমারই সেই জিনিসটা আমারই সেই জিনিস বা আমার সব জিনিস আমারই সব জিনিস, এটা জোর করে বলতে পারে না, এটা জোর করতে পারে না, বাবা আমার বেঁচে থাকতেও কি হ্যাঁ আইনত দিক থেকে দেখতে গেলে তো হ্যাঁ অবশ্যই সন্তানের এটা ইয়ে, কিন্তু এইটাই ছিল আমার জাস্ট বলা যে অনেকে মানে খুব মানে এটা আলোচনা করে যে অনেক আমার আজকে আমার কথা কাটাকাটি এটাই হয়েছিল যে আমার শ্বশুর আমার বউ বলছে না এটা আমার। আর আমি একটা জিনিস দেখেছি ম্যাক্সিমাম মেয়েরা এটা মানতে পারে না, ধরো কোনো কিছু আমরা যেরকম কি ও চল ঠিক আছে ও কেউ একটা যদি তিনটে চারটে ভাই হয় চ ও একটু বেশি নিয়ে নিয়েছে ও একটু কম নিয়ে নিয়েছে ও ঠিক আছে চল চল কোনো ব্যাপার না। হ্যাঁ আমার নাকি আমরা ছেলেরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসটা আমরা মেনে নিই,
হ্যাঁ চলো ও ঠিক আছে কোনো ব্যাপার না, একটু বেশি গেছে একটু কম গেছে ও ঠিক আছে কোনো ব্যাপার না। কিন্তু ম্যাক্সিমাম আমি দেখেছি অনেক মেয়েরা না এই জিনিসটা মেনে নিতে পারে না, একদম সোনার কাটার মতো একদম মাপ চাই, যেন সবাই সমান 19-20 যেন না হয়, 19-20 হলেই ক্যাচন মাচার শালিক পাখির মতো ঝগড়া ঝামেলা জুট ঝামেলা শুরু। আর এই বাপরে তো এটা একটা ব্যাপার, আমি সবসময় আমি বোঝাতে চাই যে দেখো তুমি তো এটা তৈরি করনি, মানে আমার আমার বউকে আমি সবসময় বোঝাতে চাই যে তুমি তো এই জিনিসটা তৈরি করনি, তাহলে তুমি কেন তোমার এই মানে শ্বশুর শাশুড়ির জিনিসের প্রতি কেন তোমার লোভ, কেন তোমার এই লোভটা কিসের জন্য? তুমি তো সেই তুমি তো আমার আমার শ্বশুর মানে আমার বাবা মা, আমার বাবা মা তো যেভাবে কষ্ট করে জিনিসটা তৈরি করেছে, তোমার এই জিনিসের প্রতি লোভ কিসের, কিসের জন্য? তোমার যদি প্রয়োজন মনে হয় তুমি জিনিসটা কিনে নাও, তোমার যদি একটা হাড়ির প্রয়োজন হয় তুমি হাড়ি কিনে নাও, তোমার যদি একটা গামলার প্রয়োজন হয় তুমি গামলা কিনে নাও, কেন তুমি শ্বশুর শাশুড়ি মার জিনিসের প্রতি লোভ করছো? তারাও তো সংসার করছে, তারাও তো ইয়ে করছে। হ্যাঁ তো এই জিনিসটা আমি কেন বুঝে পাই না, এটা কী ধরনের ব্যাপারটা আমি কিছু বুঝে পাই না। আমার যদি আজকে একটা কাজ কোনো একটা কাজে করতে গিয়ে কোনো একটা যন্ত্রপাতির প্রয়োজন হয় সেই যন্ত্রপাতির আমি কিনে নেবো, আমি অন্য লোকের মিস্ত্রি যন্ত্রপাতির ওপর কেন আমি হাক বসাতে যাব যে ভাই যন্ত্রপাতিটা দে বা কিছু ভাবছি? হ্যাঁ এক মানুষ মানুষের সময় সময় একটু উপকারে লাগতেই পারে, সেই জন্য এক 2 মিনিটে 5 মিনিট 10 মিনিটের জন্য একই একদিনের জন্য নিলাম, আবার বাবা পর আবার তারটাকে বুঝিয়ে দিয়ে দিলাম, সেটা জিনিসটা ব্যাপারটা আলাদা। কিন্তু একদম পরের জিনিসের প্রতি হাক বসানোর ব্যাপারটা আসলে ব্যাপারটা কী বলুন তো, ব্যাপারটা কারোরই নয়, ব্যাপারটা হচ্ছে আমরা ছোটোবেলা থেকে একদম ছোটোবেলা থেকে আমরা দেখে এসেছি যে আজকে দাদু ঠাকুমাদের জিনিসপত্র আমার বাবা মারা নিয়েছে। এখন এই যে শিক্ষাটা আমরা দেখে এসেছি ছোটোবেলায় যে দাদু ঠাকুমাদের জিনিস আমার বাবা মারা নিয়েছে, এখন আমাদের বাবা মাদের জিনিস আমাদের বউয়েরা নেবে ছেলেরা নেবে, এই যে একটা শিক্ষা। এবার আমাদেরও যখন থাকবো না আমাদেরও জিনিসগুলো নিয়ে আমাদের যখন যদি 3টে 4টে ছেলে মেয়ে হয় সেই 3টে 4টে ছেলে মেয়েদের যারা বউরা হবে তারাও ঠিক এরকমভাবেই কাড়াকাড়ি হবে, কারণ এই যে একটা শিক্ষা, এই শিক্ষাটা হয়ে 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 আসছে এখন এরকমভাবেই চলছে এই জিনিসটা। তো হতে পারে আমি এই বিষয় নিয়ে অনেক ছোট আছি, এখনও অনেক ছোট আছি, হয়তো আমি এটা ঠিক সঠিক বিচার হয়তো নাও করতে পারি, কিন্তু আমার আমি আমি শুধু একটা জিনিসই বুঝি, যেটা আমার নয়, যেটা আমি সৃষ্টি করিনি, যেটা আমি মেহনত করে বানাইনি, যেটা আমি আমার পয়সা দিয়ে কিনি নি, সেই জিনিসের প্রতি আমার হাক করার, আমার অধিকার ফলানোর আমার কোনো প্রয়োজন নাই, আমার কোনো দরকারও নাই, আমার কোনো ইচ্ছাও নাই। হ্যাঁ যদি বলা হয় কেউ যদি সেদে দিল, কেউ যদি সেদে বললো যে ভাই এটা তুই নিয়ে যা তোর দরকার, তো আমি দেখতে পাচ্ছি তুই অনেক অভাব কষ্টে আছিস, কিংবা তুই অনেক তোমার এই জিনিসটা দরকার, ভাই তুমি এই জিনিসটা নিয়ে রাখ, তোমার তোমার কাছে রাখো, আমার এখন দরকার নেই, আমার অনেক বয়স হয়ে গেছে, আমার আর দরকার নেই, তোমার কাছে রাখো, সেই ব্যাপারটা আলাদা। হ্যাঁ সে তা সে তখন তার ভালোবাসার খাতিরে ভালোবাসার দিক থেকে সে তখন দিচ্ছে, তখন সেই জিনিসটা ব্যাপারটা আলাদা, তখন আমি মনে করি সে ভালোবেসে দিচ্ছে, ভালোবেসে তার ভালোবাসাটা রাখাটা উচিত। না ফিরিয়ে দিয়ে আবার অনেকে দেখা যায় কি সেটাও নেয় না, অনেকে দেখা যায় সেই ভালোবাসা হোক জিনিস হোক বলছে তুমি আমার এমনি ভালোবাসো কিন্তু আমি কোনো জিনিসপত্র নেবো না বা কিছু, এরকমও হয়। তো এটাই ছিল আমার বলাটার, যেটা আমি আজকে খুবই মানে একটু তর্কাতর্কিতে পড়ে গেছিলাম যে না না এটা করাটা উচিত না। তো এটাই ছিল, তা যেটা বলে দিয়ে ফেললাম, আমারও মনটা একটু হালকা হলো আপনার সাথে এটা শেয়ার করে, যে আমার মনে হয় এই জিনিসটা কখনো উচিত না, যে বাবা যার যেটা জিনিস সে সেটা নিয়েই ভালো থাকো। এবং দেখুন আমি একটা জামা পরে আছি, কথার কথা আমি একটা উদাহরণ দিই, আজকে আমি এই জামাটা পরে আছি, এই জামাটা আমি কতদিন বা পরে থাকবো, কথার কথা, সিম্পল একটা উদাহরণ, যদি আমার কাছে কোনো কানের থাকতো তাহলে কানেরটা আমি কতদিন পরে থাকতাম, যতদিন বেঁচে থাকতাম ততদিন আমি কানেরটা পরে থাকতাম, যখন আমার এই শরীরটা যখন পুরো ছাই হয়ে যেত তখন এই কানেরটা অন্য কেউ আমার জিনিস অন্য কারোর হয়ে যেত, তাই না? কিন্তু কার হতো সেটা কী করে জানবো রে বাবা, যাই হোক কারো একজন হয়ে যেত। তো অত জিনিসের প্রতি আমার মনে হয় অত মানে ভ্যালু দিয়ে আমার মনে হয় কোনো লাভ নেই, চিন্তা যদি করতেই হয় মানে এরকম করেই চিন্তা করো যে তো আমার যেটা লাগবে আমি সেটা নিজে করে নেব,
আমার যদি কোনো কিছু একটা ঘরের বাড়ির প্রয়োজন আমি সেটা নিজে করে নেব। আজকে আমার রিলেটিভের মধ্যে কারোর আছে, আমার আর করতে লাগবে না। তাহলে কি হলো, আমি নিজে আমার যে নিজের ভেতর যে ট্যালেন্টটা আমি সেটা দেখাতে পারলাম না, আমি সেটা কত মানে নিয়েই আগেই নিয়ে যেতে পারলাম না। আমার ভেতরের ট্যালেন্ট আমার মধ্যেই থেকে গেল। আমি জীবনে পৃথিবীতে আসলাম কিন্তু কোনো কিছু করতে পারলাম না। কেন? আমি ওই যে দেখে নিয়েছি, আমার মাইন্ডে যে ঢুকে গেছে, আমার মাইন্ডে ঢুকে গেছে যে হ্যাঁ আমার বাবা মার এত জিনিস আছে, আমার আমার রিলেটিভের মধ্যে এত জিনিস আছে, আমার আর কিছু করতে হবে না, আমার আর কোনো কিছু করতে হবে না, আমার যা আছে অনেক হয়ে গেছে, আমার আর কোনো কিছু লাগবে না। হ্যাঁ, এই তাহলে কী হলো, আমার মাইন্ডে এই জিনিসটা ঢুকে গেলো, আমি আর কোনো কিছু এগো করতেও পারবো না, না কোনো কিছু, না নিজের পায়ে দাঁড়াতে পারবো, না কোনো কিছু করতে পারবো। আজ যদি কোনো মানুষ যদি জন্ম হওয়ার পর থেকে, বড় হওয়ার পর থেকে কেউ যদি একটা অন্তত যদি দেখলো মোটর সাইকেলও যদি করে ফেলে কি একটা চার চাকা গাড়িও যদি করে ফেলে, তাহলেও কিন্তু তার মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট রয়েছে, তার জন্যই তো সে কিন্তু করতে পেরেছে। এখন তার মধ্যে যদি এই মাইন্ডটা যদি মাথার মধ্যে চলে আসে যে আমার বাবা মা তো চার চাকা রয়েছে, আমার বাবা মা তো মোটর সাইকেল দু চাকা বাইক রয়েছে, আমি কেন করতে হবো, তাহলে কিন্তু সে আর কীভাবে যে তৈরি করতে হয়, কীভাবে যে এই জিনিসটা তৈরি করতে হয়, চার চাকা যে কীভাবে কিনতে হয়, চার চাকা দু চাকা কীভাবে যে মেহনত করে নিতে হয়, কীভাবে পয়সা এক জায়গায় গুছিয়ে জিনিসটা করতে হয়, এই যে একটা অনুভব, এই অনুভবটা কিন্তু সে আর পেলো না। কারণ সে তো মাইন্ডে বলে ঢুকিয়ে নিয়েছে আমার তো রয়েছেই অলরেডি, তাহলে তার ট্যালেন্টটাও কিন্তু আর ফলাতে পারলো না। তো চিন্তা যদি করতেই হয়, চিন্তা তো আমার মনে হয় এরকম করেই করা উচিত, অন্যের জিনিসের প্রতি, অন্যের জিনিস বলতে কি, আমি কিন্তু বাবা মার জিনিসকেও আমি অন্যের জিনিসই বলছি। আমি এই কারণে অন্যের জিনিস বলছি কারণ দেখুন সেটা সে তারা মেহনত করে জিনিসটা তৈরি করেছে, সেখানে আমি খুব জোর করে হাক কষাতে পারি না, না না এটা আমার মনে হয় একদমই করাটা উচিত না। তো আছে আজকে আমার বাবা মার আছে, হ্যাঁ আছে, তারাও চেষ্টা করেছে করতে পেরেছে, আমিও একজন রক্ত গণসম, আমিও একজন মানুষ, আমিও কিছু ট্রাই করে দেখি না কী করতে পারি, আমিও কিছু ইয়ে করে দেখি, আমার মধ্যে হয়তো কিছু আছে, আমিও হয়তো নিজেই নিশ্চয়ই কোনো কিছু তৈরি করতে পারবো। হ্যাঁ, আমার ভেতরেও কোনো একজন, আমার ভেতরেও ঠাকুর আছে, আমার ভেতরেও শক্তি আছে, আমি নিশ্চয়ই কোনো না কিছু আমার এরকম আমার বাবা মার থেকে আরও ভালো কিছু জিনিসটা তৈরি করতে পারবো। হ্যাঁ, চিন্তা করলে এরকমই চিন্তা করতে হবে, কী ফালতু মানে দুটো তিনটে থালা বাসন হাবি যাবি, হয়তো অনেকের আরও বড় বড় অনেক কিছু জিনিস আছে, তাদের হয়তো ভাবছে অনেক বড় বড় ব্যাপার আছে, কিন্তু তবু আমার মনে হয় সেই জিনিসটা দখল করার থেকে নিজে কোনো জিনিস করে সেই জিনিসটা পাওয়া আমার মনে হয় এর থেকে আর ভালো কিছু আনন্দ কিংবা অনুভব আমার মনে আর অন্য কিছুতে নেই। পরের জিনিস মানে অধিকার ফলিয়ে কিংবা আইন কানুনের দ্বারায় নিজে নিয়ে নিয়ে আর সেই মজাটা একটা অন্যরকম ধরো, আর নিজে তৈরি করা নিজে মেহনত করে তৈরি করা সেই জিনিসটা পাওয়া আমার মনে হয় একটা অন্যরকম একটা মজা, আমি এটাই বলতে চাচ্ছি আর কিছু না, সিম্পল আমার এটাই কথা। যে পরের জিনিস হয়তো আমি অধিকার আছে, হ্যাঁ আমার নেওয়ার অধিকার আছে, হ্যাঁ আমার আইনত দিক থেকেও হ্যাঁ আমার অধিকার আছে, নেওয়ার অধিকার আছে, সেই জিনিসটা নেওয়াটার একটা মজা আলাদা, এবং নিজে তৈরি করে নিজে মেহনত করে নিজে চিন্তাভাবনা করে নিজে একটা ইয়ে করা সেই জিনিসটা তৈরি করে সেই ব্যাপারটা আলাদা। হ্যাঁ, আমরা একদিন সবাই চলেই যাব, এই পৃথিবী ছেড়ে একদিনকার আমরা সবাই চলে যেতেই হবে, চলো তো যাব ঠিকই, কিন্তু যদি সবসময় যদি নিজেরটা যদি না কোনো কিছু করি তাহলে নিজের কোনো অস্তিত্ব থাকবে না, নিজে যে করে কোনো কিছু করলাম, নিজে কোনো কিছু এই জিনিসটা করলাম ওই জিনিসটা করলাম এই জিনিসটা যদি না করি তাহলে নিজের কোনো অস্তিত্ব বলে থাকবে না, আসলাম ঘুরলাম চলে গেলাম, কেউ মনেও রাখবে না। তো এটাই আমার বলার ছিল, যেটা আমার সেটা যেটা আমি নিজে সৃষ্টি করেছি সেটা নিজেরই থাকে, হ্যাঁ যেটা লোকে সৃষ্টি করেছে সেটা লোকেরই থাকে। তো ব্যাস এটাই আমার সিম্পল কথা, তো আর আমার কিছু বলার নেই। যারা যে কোনো জিনিসপত্র সত্যি শ্বশুর শাশুড়িমা বলে নয়, অনেকে হতে পারে, অনেকে দাদুর সম্পত্তির ওপর, অনেকে আছে এর সম্পত্তির ওপর, ওর সম্পত্তির ওপর, তার সম্পত্তির ওপর, এরকম অনেকে অনেক রকমের সম্পত্তির ওপর নির্ভর করে সারা জীবনটা বেঁচে থাকে।
অনেকে আছে, মানে আমার কোনো আপত্তি নেই, যে যে যার সম্পত্তি দেখে শুনে মেপে যে যার সম্পত্তি ইয়ে করে বেঁচে আছে আমার কোনো আপত্তি নেই। আমার আমার আপত্তি হচ্ছে আমার নিজেকেই, যখন কেউ যখন আমার বলে দেয় এই তোর তো এই জিনিসটা তোর উপর হাক ছিল, তুই কেন ওই জিনিসটা নিলি না, আমার মানে তখনই আমার সমস্যাটা। আরে বাবা, আমার যদি হাক থাকে আমি অবশ্যই নেব, কিন্তু তাই বলে জোর করে নয়। আরে কী আছে, দুটো জিনিসই তো আছে, আমার প্রাণটা তো যাবে না, আমার প্রাণটা তো আমার কাছেই আছে, আমার প্রাণটা তো আমার হাতেই আছে, আর এই প্রাণ দিয়ে আমি চাইলে আবার ওর থেকেও ভালো কিছু করতে করতে পারবো, যদি আমার আমি যদি সেরকম যদি আমি বুঝি মনে করি। হ্যাঁ, তো আমার মনে হয় নিজের জীবন নিজের প্রাণের থেকে বড় সম্পদ সম্পত্তি আর কিছু নেই দুনিয়ায়। নিজের জীবন নিজের প্রাণ নিজের সম্পত্তির থেকে কী জিনিস আছে আর? এই জামা আমি চাইলে যখন তখন চেঞ্জ করতে পারি, যখন তখন কিনতে পারি, সেটা কে করবে? আমি নিজে করব। তো আমি যদি নিজে বেঁচে থাকি তাহলেই তো করতে পারবো। তো এইরকমই আর কি, আর কিছুই বলার নেই। হতে পারে আজকে যদি আমার যদি কথার কথা, সাপোজ যদি আমার 100 কোটি টাকা থাকে, আমার যদি 100 কোটি টাকা থাকে কোথায় থাকবে? আমার মাথার উপরে থাকবে না? আমার যদি 100 কোটি টাকা থাকে কোথায় থাকবে? আমার কি মাথার উপরে থাকবে? নিশ্চয়ই নয়, কোনো না কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্টে পড়ে থাকবে, কোনো কোম্পানির ঘরে হয়তো পড়ে থাকবে, কোনো জায়গায় হয়তো পড়ে থাকবে, কোনো কোনো হয়তো বিজনেসে হয়তো লাগানো থাকবে, কোনো এরকম হয়তো পড়ে থাকবে। তাতে কী হবে? আমার কি কোনো যায় আসবে? আমি যেখানে আমি সেখানেই থেকে যাব, নাকি আমার মুখটা সোনার সোনার হয়ে যাবে? নিশ্চয়ই না। আমার হাতও যেরকম মানুষের হাত মানুষের হাতই থাকবে, আমার চুল যেরকম কালো খুব জোরলে একটু লাল হয়ে যেতে পারে, মানে একটু রং চং করে, এইটাই তো হবে, আর কি হবে? এছাড়া আর তো কিছু হবে না। তো টাকা যেখানে টাকা সেখানেই পড়ে থাকবে, টাকা টাকার জায়গাতেই থাকবে, মানুষ কিন্তু আমরা মানুষের জায়গাতেই থাকবো, আমাদের মানুষের হলিয়া কখনো চেঞ্জ হবে না, এইটাই তো। ওটা একটা অঙ্কের মতো, ওইসব ওই দেখে কোনো লাভ নেই, আর ওই কেউ মানে ওই দেখে ভাবনা চিন্তা করে 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 আর তাহলে কী বলতো, নিজের যে জীবনে বেঁচে থাকার যে একটা আনন্দ একটা সুখ একটা উপভোগ এটা যদি হারিয়ে ফেলি, হ্যাঁ, তাহলে আর তো মানে ওই মেশিং আর মানুষের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। একটা মেশিং যেরকম সকাল থেকে রাত্রির অবধি সে সুইচ দিয়ে দাও চললো, সুইচ দিলাম চললো ভোলা, মেশিং চলতে আছে রাত্রি অবধি, সুইচ অফ করলে দিলাম মেশিং বন্ধ হয়ে গেলো, তাহলে তো ওরকমই হয়ে যাব। তো ওরকম মেশিংয়ের মতো মানুষ হয়ে লাভ নেই, মেশিংয়ের মতো মানুষ হয়ে লাভ নেই, ফিলিংয়ের মতো মানুষ হতে হবে, ফিলিং থাকতে হবে। দুঃখ আসলে দুঃখের জন্য চোখে জল আনতে হবে, কারোর যদি দুঃখ হয় ওর দুঃখের আমাদের দুটো চোখে জল আনতে দুঃখ করতে হবে, সেই একটা অনুভব, এই অনুভব আর অন্য কোথাও পাওয়া যাবে না, মেশিংয়ে ওসব অনুভব হয় না। কেউ যদি হাসে তার হাসিতে হাসতে হাসলে সেই মতো যে একটা অনুভব সেই অনুভব অন্য কোথাও পাওয়া যাবে না, মেশিংয়ে পাওয়া যাবে না। এগুলোই তো হচ্ছে ব্যাপার, আনন্দে আনন্দ করতে হবে, খুশিতে খুশিতে হতে হবে, শরীর খারাপে শরীর খারাপের মতো থাকতে হবে, এইসব মানে ফিলিং এসব ইয়ে মেশিংয়ে পাওয়া যাবে না। তো মেশিংয়ের মতো হয়ে লাভ নেই, মেশিংয়ের মতো কাজ করে লাভ নেই। ওকে বন্ধুরা, এটাই ছিল। আর সম্পূর্ণ আমি এই ভিডিওতে একটা ডিসক্লেমার ছোট্ট করে দিতে চাই, এই ভিডিওতে সম্পূর্ণ যেসব আমরা কথাগুলো বললাম সম্পূর্ণ এটা আমার নিজস্ব এক্সপিরিয়েন্সই নিজস্বই মতামত, তো এটা হতে পারে আমার এটার কোনো বাস্তব জীবনের সাথে কোনো মিল নাও থাকতে পারে, বাস্তব জীবনের সাথে এটা মিল নেই বললেই চলে, ঠিক আছে। এটা আমি একটা আমার গল্পের মতো করে একটা কাহিনীর মতো করে এটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম, শুধুমাত্র আপনাদের একটু আনন্দ একটুখানি সাবধানতা হ্যাঁ দেওয়ার জন্য, ব্যাস আর কিছুই বলার নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, টাটা, গুড বাই। আর বেশি জিনিসপত্র নিয়ে চিন্তাভাবনা না করাটাই আমার মনে হয় সবথেকে বেটার। আমি বেঁচে আছি, এইটাই আমার মনে হয় সবথেকে ভালো ব্যাপার।
ভালো একটা ভগবানের কাছে ভালো একটা প্রার্থনা যে আমি এখনো হ্যাঁ বেঁচে আছি, এটাই। ওকে, টাটা, গুড বাই।